তোমাদের শুরু করব ভেক্টর বীজগণিত খুব সহজ একটা চ্যাপ্টার সহজ এই কারণে যে ক্লাস ইলেভেনে ফিজিক্সে তোমরা ভেক্টর বীজগণিত করছো সেটা যেহেতু সিলেবাসে আছে টুয়েলভে সেই জন্যে আর একবার হচ্ছে এখানে ভেক্টর বীজগণিত থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ডিআরডিসি সরলরেখা এবং সমতল এই টোটাল পার্টগুলো মিলিয়ে তেরো নাম্বার থাকে টোটাল পাঁচ নাম্বারের একটা করতে হয় চার নাম্বারের একটা দুই নাম্বারের একটা দুইটা এমসিকিউ এই হলো টোটাল তেরো নাম্বারের হিসাব এটা হলো বেসিক জায়গা তো এটা খুব ভালো মতো করতে হবে যদিও তোমাদের করা আছে হ্যাঁ তো শুরুতেই ভেক্টর বীজগণিত প্রসঙ্গে আসলে তোমাদের প্রথমেই মনে হবে ভেক্টর কাকে বলে বলো ভেক্টর কাকে বলে মনে মনে নিশ্চয়ই অনেকে বলে নিয়েছ যে যে রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে অর্থাৎ এবি যখন আমরা দৈর্ঘ্য বলবো তখন সেটা স্কেলার রাশি বাট এবি যখন তীরচিহ্ন লাগাবো যে ডিরেকশনটা এ থেকে বিয়ের দিকে তখন সেটা হবে ভেক্টর রাশি অর্থাৎ মানের সাথে সাথে আমরা দিকও উল্লেখ করছি যখন উল্লেখ করব সেটাই হলো ভেক্টর রাশি তো আমি তোমাদের জানা জিনিসগুলো বুঝিয়ে দিই দেখো ছবিটা আগেই এখানো আছে এখানে একটা বিন্দু আমি দিয়েছি পি ব্র্যাকেটে লিখেছি এক্স ওয়াই জেড বলো তো এক্স ওয়াই জেড কি এক্স ওয়াই জেড হলো বি পি বিন্দুর কার্তিশীয় স্থানাঙ্ক অর্থাৎ পি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য আমি এক্স ওয়াই জেড লিখেছি এবারে পি বিন্দুর অবস্থান প্রকাশের জন্যে আমি তোমার আর একটা পদ্ধতি নিব যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হলো ভেক্টর দেখো আমি লিখেছি এক্স আই প্লাস জে প্লাস জেড কে কথা হলো আই জে কে কী জিনিস তোমরা জানো মনে করিয়ে দিচ্ছি এখানে আই হল এক চক্ষ বরাবর একক ভেক্টর আর এখানে যে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর একক ভেক্টর মানে হলো যার পরম মান বা মড ভ্যালু হলো ওয়ান এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে এবং সেটা কিন্তু ক্যাব দিয়ে লিখতে হচ্ছে চিহ্ন না দিয়ে দেখো ক্যাপ দেওয়া হয়েছে কে ক্যাপ আই ক্যাব যে ক্যাব এটা হলো একক ভেক্টরের নোটেশন এবারে এখানে দেখো যে এখানে বিন্দুর যদি ভেক্টর অবস্থা আমরা বলি সেক্ষেত্রে এখানে ওপি লেখা হয়েছে এখানে আর লিখেছি আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম সেটা হলো ওপি ও হলো ভেক্টর অরিজিন বা ভেক্টর মূলবিন্দু এবং সেখানে এক্স ওয়াই এক্স আই এইভাবে যে কোনো কার্তিশীয় স্থানাঙ্ককে তোমরা ভেক্টর স্থানাঙ্কে কনভার্ট করতে পারো এবং উল্টোটাও সত্যিই এবারে চলে আসি ফর্মুলায় এবারে এখানে একটা রেখাংশ নিয়েছি রেখাংশটার নাম হলো এবি দুইটা বিন্দু এখানে দেখো কার্তিশীয় স্থানাঙ্ক লিখেছি এখানে লিখেছি এখানে নিচে লিখেছি ভেক্টর স্থানাঙ্ক ওটারই রেসপেক্টিভ জে কে দিয়ে এবং তার নাম দিয়েছি আর ওয়ান ঠিক আছে অর্থাৎ ও এ মানে এখানে হলো আর ওয়ান আর বি একটা বিন্দু আছে দেখতে পাচ্ছ কার্তিশীয় স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু জেড টু এর নাম আমি দিয়েছি আর টু এবং সেটাকে ভেক্টর আকারে প্রকাশ করা হয়েছে এবারে একটা জিনিস লক্ষ্য করো যে এবি যদি বের করতে পারে এবি ভেক্টর পড়বে এইভাবে যে এবি ভেক্টর এবি ভেক্টর অলওয়েজ হয় ও বি মাইনাস ওয়ে কেন হয় তোমরা ইলেভেনে সেই সেইদিকে যাচ্ছি না অর্থাৎ পরেরটার থেকে আগেরটা বাদ হয় তার মানে কি আর টু মাইনাস আর ওয়ান এবারে আর টুর মান যেটা আছে সেটা বসাবো আর ওয়ানের এখানে মান বসাবো এবং পাতি বিয়োগ করব বোঝা গেল এই প্রসঙ্গে বলি যে এই যে রাশিটা আছে এই যে ও পি ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেড কে এর স্কেলার উপাংশ হলো এক্স কমা ওয়াই কমা জেড ব্র্যাকেট দিবে না স্কেলার উপাংশ আর যদি ভেক্টর উপাংশ বলা যায় তাহলে হবে এক্স আই কমা ওয়াই জে কমা জেড কে মনে রাখবে ঠিক আছে আবার চলে আসি এবিতে তাহলে এবি কি হয় তোমরা জানলে আর এবারে এই যে আর ভেক্টরটা আছে শুরুতে লিখেছি এর একক ভেক্টর কেমন করে বের করবে তোমরা জানো কোনো ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলেই একক ভেক্টর বেরিয়ে যায় এবং সেটা আর ক্যাপ দিয়ে লেখা হয় দেখো এখানে আর ক্যাপ লেখা হয়েছে এবং সেটা মডিউলাস দিয়ে ভাগ করা হয়েছে আর মডিউলাস মানে তো তোমরা জানোই রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ দ্য ক্লিয়ার তো একক ভেক্টর এইভাবে বের করতে হয় এবারে অন্তর্বিভক্তের সূত্র যদি দেখো আবার এবি রেখাংশ এখানে দুইটা অবস্থান ভেক্টর আমি নিয়েছি একটা আর ওয়ান একটা আর টু তো আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে মনে করিয়ে দিচ্ছি কোয়ার্ডিনেট জিওমেট্রির মতো ইলেভেন এম আর টু প্লাস এন আর ওয়ান বাই এম প্লাস এন এই যে লেখা আছে দেখো এটা হলো যদি অন্তর্বিভক্ত হয় আর যদি মধ্যবিন্দু হয় সেক্ষেত্রে একদমই সহজ আর ওয়ান প্লাস আর টু দুই দিয়ে ভাগ করলি হয়ে যায় তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবে এবারে বহির্বিভক্ত হলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয় হুম এবারে একটা কথা বলি এই যে ভেক্টর দিয়ে আমরা বিন্দু প্রকাশ করতে পারি কখনো আবার কখনো বাহু প্রকাশ করতে পারি বাহুকেও ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় আবার এই বিন্দু বা এই বিন্দু যে কোনো বিন্দুকেও ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় কি প্রকাশ করা হয়েছে ওটা কোশ্চেনে বলা থাকবে ঠিক আছে আর কিছু সূত্র আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তিনটা এবিসি সমরেখ ছবি দেখেই বুঝতে পারছো এটা তোমার হবে এবি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি সি ভেক্টর এখানে ল্যামডার পরিচয় হলো যে কোনো স্কেলার বা যে কোনো ধ্রুবক সংখ্যা হাফ হতে পারে দুই হতে পারে মাইনাস সাত হতে পারে এনিথিং এলস আর সমরেখ এটা সমান্তরালেরও একই সূত্র এবি সি ডি যদি সমান্তরাল হয় এবুয়াল টু ল্যামডা সিডি ঠিক আছে আর ডিরেকশন চেঞ্জ হলে জানো মাইনাস আসে ওবি যদি ডিরেকশান চেঞ্জ করো সামনে একটা মাইনাস দিতে হয় আরও কিছু সূত্র আছে দেখলেই বুঝতে পারবে খুব সহজ এবারে ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি এমসি গুলো তোমরা নিজেরাই করবে এটা নিয়ে চাপ নিচ্ছি না চলে আসছি চেয়েছে বিভিন্ন ভেক্টর সমান একই অভিমুখ ইত্যাদি চেয়েছে এগুলো তোমাদের লাগবে না তোমরা একবারে শুরু করবে চার নাম্বার অঙ্কর থেকে কারণ চার নাম্বার অঙ্কর থেকেই তোমার শুরু হয়েছে ভেক্টর ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো কী বলে মান দেওয়া হয়েছে এ প্লাস বি বের করতে বলেছে তো পাতি যোগ করবে রেসপেক্টিভ এলিমেন্টগুলো দেখতেই পাচ্ছ দুই একে তিন হয় তিন আর দুই পাঁচ হয় একের থেকে চার গেলে হয় মাইনাস এক এবং সেখান থেকে মড বের করবে জাস্ট লাইক দ্যাট এই যে দেখো একবারেও করতে পারো তোমরা একবারেই করবে আর মডিউলাস মানে কি রুট ওফ থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তাই দেখা হয়েছে এই তো অঙ্ক এখানে দেখো বলেছে অমুক তমুক এবং অমুক তিনটা রাশি আছে বলছে এই রাশি তিনটি দিয়ে সমকোণী ত্রিভুজের বাহু প্রকাশিত হয় অর্থাৎ এখানে ভেক্টর তিনটি দিয়ে বাহুর কথা বলা হয়েছে বোঝা গেল কথা তাহলে সমকোণী দেখাতে বলেছে সমকোণী দেখানোর বুদ্ধিটা কী সমকোণী দেখানোর বুদ্ধি হলো তোমার অতিভূজব স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এরকম যদি হয় সেক্ষেত্রে তোমার সেটা ত্রিভুজ হবে ঠিক আছে এখানে অঙ্কটা দেখো যেহেতু এখানে এখানে বলেছে যে বাহু প্রকাশিত হয় তাহলে দেখো এবি দিয়ে প্রকাশ করেছে এই বাহু ধরে নিলাম এখানে ধরি লেখো হ্যাঁ তারপরে পরের ভেক্টরটা দিয়ে বিসি বাহু প্রকাশ করেছে এবং তার পরের ভেক্টরটা দিয়ে এসি বাহু এবারে দৈর্ঘ্য এবি মানে কি লেংথ এখানে অনেক সময় বার দেওয়া হয় বার মানেও তোমার মানে আমি বলতে যাচ্ছি এবি বারও দেওয়া যায় এই বার মানে হলো দৈর্ঘ্য প্রকাশ করে বা শুধু এবি দিলেও সেটা লেংথ বা দৈর্ঘ্য প্রকাশ করে তাহলে সেটা কি যে ভেক্টর যেটা আছে তার যদি মডিউলাস নেই সেটাই হবে দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য বেরিয়ে গেল একইভাবে বিসি একইভাবে এসি বের হওয়ার পরে যেটা আসছে দেখো রুট টু রুট ওভার ফিফটি টু রুট পঞ্চাশ এবারে এখানে তো দেখো লেখা যায় না এটা রুট ফিফটি টু তার হোলসেল লেখা যায় লেখা যায় তার রেসপেক্টিভ বাহুগুলা বসিয়ে দাও রুট ফিফটি টু মানে কি বিসি এবির মান বসালে এবং এসির মান বসালে বোঝা গেল তাহলে এরকম যদি হয় তাহলে কি হলো অতিভুজ উপর স্কোয়ার তোমার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এবং সাথে সাথে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল ওকে আমি তোমাদের একটু আগেই বলেছি যে ভেক্টর দিয়ে বাহু প্রকাশ করা যায় আবার বিন্দুও প্রকাশ করা যায় এবারে তিনের দুই নম্বর অঙ্কটা দেখো কি বলছে এবিসি অবস্থান বিশিষ্ট ভেক্টর যথাক্রমে অমুক তমুক এবং অমুক অর্থাৎ এখানে এবিসি তিনটা বিন্দু বলা হয়েছে বিন্দু বলা হয়েছে বাহু বলা হয়নি কিন্তু দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এখানে বিন্দু দেওয়া আছে বিন্দুর থেকে বাহু বের করে নিতে হবে এবং তারপরে আগের অঙ্কের মতো করতে হবে অতি সংক্ষিপ্তের অঙ্কটার মতো করতে হবে ঠিক আছে দেখা যাক একটু দেখো এখানে লিখেছে মনে করি ও হলো ভেক্টর মূল বিন্দু তাহলে এখানে যেহেতু বিন্দু বলা আছে। তার মানে এ বিন্দুটা ধরেছে ও এ ধরেছে থ্রি আই মাইনাস ফোর যে মাইনাস ফোর অর্থাৎ প্রথমে যেটা দেওয়া আছে পরেরটা ওবি এবং তারপরেরটা ও সি এবারে এবি বললাম বাহু বাহু ভেক্টর লাগবে তাহলে এবি বের করতে হবে খুব সহজ বি মানে ও বি মাইনাস ওয়ে বের করে নিলে বিসি একইভাবে বের করে নিলে সি এ বের করে নিলে এরপরে ওই যে এবি বার মানে দৈর্ঘ্য প্রকাশ করা হয়েছে জাস্ট লাইক আগের অঙ্কটার মতন অতি সংক্ষিপ্ত অঙ্কটার মতন হ্যাঁ এবং তারপরে একইভাবে সমোহনী ত্রিভুজ দেখানো হয়েছে পাশের ছবিও একটা এখানে নিতে পারো সুবিধার্থে বুঝতে পারলে আমার কথা এখানে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তর অঙ্কগুলি প্রায় একই এখানে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলির বৈশিষ্ট্য হল এখানে কে নেই বেশিরভাগ অঙ্কে কে মানে হলো তোমার জেড অক্ষটা নেই অর্থাৎ এখানে টু ডাইমেনশনাল সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা আছে সেখানে একই অঙ্ক আছে এখানেও প্রায় একই কোশ্চেন এখানে যেটা ব্যাপার সেটা হলো এখানে আছে দ্যাট এখানে জেড অক্ষটা আছে কে ক্যাব এখানে আছে বাকি মোটামুটি অঙ্কগুলো একই রকম আমি শুধু টাইপগুলো ধরিয়ে দিচ্ছি তো এক কথায় তোমাদের মনে করিয়ে দিচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখো তিনটা বিন্দু দেওয়া আছে বলছে এই বিন্দু তিনটা এক রেখিও অতি সংক্ষিপ্তের এটা হ্যাঁ তো এক রেখিও বা সমরেখ এটা দেখানোর বুদ্ধি কি এবি ইকুয়াল টু ল্যামডা বিসি দেখাতে হবে তো দেখে নাও কেমন করে করা হয়েছে এখানে এ এটাকে আমি দায়িত্ব নিয়ে একটি ভেক্টর আকারে প্রকাশ করেছি বি কেউ তাই সি কেউ তাই এবার এবি বের করলাম ও মাইনাস ওয়ে ওরা লেখেনি তোমরা লিখে নিও হ্যাঁ ও মাইনাস ওয়ে দেন এটা বিয়োগ করা হলো বিসি বের করা হলো বিসি বের করার পরে এখানে দেখো যদি ফাইভ কমন নাও এরা দেখায়নি তুমি এখানে ফাইভ কমন নাও আই মাইনাস টু জে দেখো এটাই কিন্তু এবিতে কনভার্ট হয়েছে এবি লিখেছে তাহলে এবি মানে কি এক বাইপাস বিসি এক পাস মানে কি ধ্রুবক বা স্কেলার এটাই তো লাগতো বস এবি ইকুয়াল টু এম বিসি এবং সাথে সাথে এবিসি বিন্দু তিনটি সমরেখ হয়ে গেল ওকে আবার চলে আসলাম সংক্ষিপ্তে এগারো নাম্বারটা দেখো এখানে এবি দুইটা বিন্দু দেওয়া আছে এবং তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে তোমরা নিশ্চয়ই বই খুলে দেখতে পাচ্ছ এবারে রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো তো এটা তো তোমরা জানোই বলে অ্যাপ্লাই করবে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলেই হবে ওটাই ওরা করেছে দুইটা দুই দিয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করেছে চলে এস এবারে দেখো এগারো দুইটা বলেছে রেখাংশ যে বিন্দু দুটি রেখাংশকে সম ত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো যে দুটি বিন্দু দেখি ছবি না খেলে দেখো এখানে এবি এবির অবস্থান ভেক্টর দেওয়া আছে বি এর দেওয়া আছে এখানে সি আর ডি বিন্দুতে সম ত্রিখণ্ডিত হয়েছে দ্যাট মিনস এই খণ্ড এই খণ্ড এই খণ্ড এই তিনটা খণ্ড সমান অর্থাৎ এটা এক হলে এটা ব্যাক এটা ব্যাক তার মানে এইটুক এক হলে এই টোটালটা কত হবে এক আর একে দুই হবে না তাহলে বিন্দুর যদি তোমার অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে এর অবস্থান ভেক্টর ও সি হবে তোমার এম এক্স টু অর্থাৎ ওয়ানের সঙ্গে এইটা গুণ হবে প্লাস দুইয়ের সঙ্গে এটা গুণ হবে দূরেরটা গুণ হবে বাই এম প্লাস এন মানে এক যোগ দুই তিন লিখেছে একবারে কথাটা বুঝতে পারলে তাই করেছে যে ওয়ানের সঙ্গে একটা গুণ করেছে আবার দুইয়ের সঙ্গে এটা গুণ করেছে এবং তারপরে নিচে এক যোগ দুই লিখেছে যা এটাই লিখি যা আছে এক যোগ দুই বোঝা গেল এবং তারপরে ক্যালকুলেশন করেছে এবারে যদি ডি বিন্দু বলে ডি বিন্দু এই টুক লেংথ কত হবে বলো তো দেখতে পাচ্ছ এটা হবে দুই একের একে দুই আর এটা কত হবে এক তাহলে ওই একই এম এক্স টু দুইয়ের সঙ্গে এটা গুণ করবে একের সঙ্গে এটা গুণ করবে বা নিচে দুই যোগ এক তাহলেই হয়ে যাবে এই যে এখানে করেছে হ্যাঁ খুব সহজ করে ছবি আঁকো খাতায় বুঝতে পারবে একদমই সহজ হুম এবারে চোদ্দ নম্বরটা দেখো এখানে বলেছে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ উৎপন্ন করে এইটা এই অঙ্কটা ঠিকঠাক বুঝতে গেলে তোমার দিক কোসাইন দিক অনুপাত করাতে হবে এখন এমনি বলছি এখানে নিয়মটা হলো যে অলওয়েজ কোয়াশ কোসাইন হয় দ্যাটস মিন্স কোয়াশ আলফা হবে এক্স অক্ষের সঙ্গে যদি তোমার আলফা কোন উৎপন্ন করে তাহলে কোয়াস আলফা মানে হবে তোমার নিচে তো মডিউলাস হবে এই ভেক্টরটার মডিউলাস আর এক্স অক্ষের জন্যে আয়ের সহক হবে দ্যাট মিনস ওয়ান আবার বিটা হলো ওয়াই অক্ষের সাথে যে কোন উৎপন্ন করবে এই ভেক্টরটি মানে এই লাইনটা সেটা হবে নিচে তো মডিউলাস হবে আর জের রেসপেক্টে হবে তোমার ইউনো বা জের সহক হবে সেটা হলো ওয়ান আর তারপরটাও তাই জেডের কের সহ কত ওয়ান এইভাবে করতে হয় আর কি এই চ্যাপ্টারে সাধারণত তোমার দীর্ঘ থেকে কোনো প্রশ্ন থাকে না এই জন্য দেখো আমি সংক্ষিপ্তের ষোলোর পরে দুইটা রাইট চিহ্ন দিয়েছি আর দীর্ঘ শুরুতেই কেটে দিয়েছি অর্থাৎ দীর্ঘটা তোমাদের ঠিকঠাক বাদ দিতে হবে কোনো দিন কোশ্চেন আসেও নাই আসবেও না ঠিক আছে মেনলি এই চ্যাপ্টারটা কনসেপ্টের জন্য প্রয়োজন এই চ্যাপ্টার চঞ্চনার শিখবে তো পরে চ্যাপ্টারগুলা দুমদাম এগোবে ঠিক আছে তবে এই চ্যাপ্টারের উদাহরণগুলো খুটিয়ে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখবে বইয়ের শুরুর দিকে দ্রষ্টব্য আছে এগুলা ওই ফর্মুলায় আমি বলেছি তবু এখানে সুন্দর করে দেওয়া আছে আর একবার তোমরা এটা খাতায় টুকে নিও হ্যাঁ এই যে দ্রষ্টব্য খুব সুন্দর করে একুক ভেক্টর কি মডিউলাস কী এই জায়গাটুকু এই যে কি বলবো এটাকে ইয়েলো গ্রিন কালারে আছে বা গ্রিন কালারে আছে তোমরা একটু এটা খাতায় তুলে নিও হ্যাঁ আর অবশ্যই এই চ্যাপ্টারে উদাহরণগুলো করতে হবে প্রত্যেকটা উদাহরণ খাতায় করবে সহজ বলে পারবো বলে ছেড়ে দিলে হবে না যে প্রত্যেকটা উদাহরণ ইম্পর্ট্যান্ট উদাহরণ এক করবে উদাহরণগুলো করা হলেই তবেই তোমরা ওই চ্যাপ্টারটা করতে পারবে এই যে এখানে বলছে মান ও দিক নির্ণয় করো মান তো নির্ণয় করতে পারবে আর দিক বা অ্যাঙ্গেল নির্ণয়ের জন্য তোমার কোয়াস আলফা লিখতে হবে আর এখানে বলছে এবি ভেক্টরের মান ও দিক নির্ণয় করো এখানে নিয়ম এটা নিচে তো মডিউলাস হবে আর এক সক্ষের সঙ্গে যদি আলফা কোন উৎপন্ন করে ওই যে একটু আগে বললাম তাহলে এক সক্ষের এবি এর স্কেলার রূপাংশ একশো খবর সেটা কত সেটা বুঝতেই পারছো এই যে দেখতে পাচ্ছ এখানে আই এর সহক মাইনাস সিক্স সেটাই লিখেছে দ্যাটস কাহিনিশেষ এটা তো ইউনভার্সের সূত্র তো এই জায়গাগুলো দেখবে যখন দিক নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে উদাহরণ তিনটা দেখবে এই এটা এক্সারসাইজে আছে বলি নেই আমি যে সমরেক হলে পি এর মান নির্ণয় করো তাহলে সমরেখো হলে এবম বিসি অ্যাপ্লাই করলে দেন আইজেকের সহকগুলো তুলনা করবে আইজেকের সহগুলো তুলনা করলেই তুমি কিউয়ের মানটা পেয়ে যাবে ঠিক আছে এগুলো একটু দেখো আমি আর বাকিরা ধরে ধরে বলছি না উদাহরণ তোমাদের সবগুলোই করতে হবে এই যে এখানে একই কাহিনী যে বিন্দু দাবাসে আছে ও বি ওসি সেখান থেকে বি সি এ বের করে তোমার সমকোণী ত্রিভুজ দেখাতে বলেছে ঠিক আছে তো এই উদাহরণগুলো খুটিয়ে করো এটা হলে পরে যে চ্যাপ্টারটা আছে দুটি ভেক্টরের গুণ সেটা খুব ইম্পর্টেন্ট সেইটা সেটা নিয়ে বলবো তো তোমরা এটা ইমিডিয়েট অঙ্কগুলো আমাকে করে দেখাও অতি সংক্ষিপ্ত চার থেকে পুরোটা এবং সংক্ষিপ্ত পুরোটা খুটিয়ে করো ঠিক আছে ওকে হ্যাভ এ গুড ডে